24.com এবং ঠাকুরগাঁর খবর আমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দিয়েছে এবং প্রত্যেকটি নিউজ তারা কভারেজ করেছে, এই জন্য হিন্দুগত ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বিগত মার্চ থেকে জুলাই পর্যন্ত 8টা ইউনিয়নের কমিটি করেছি। কমিটি হওয়ার পরে গঠনতন্ত্র অনুযায়ী এখানে সম্মিলন হওয়ার কথা ছিল, আমরা জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি, আমরা এখানে গেছি হিন্দু বৃন্দ ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ। ওনারা আমাদেরকে বলেছে সামনে আগস্ট মাস, তারপরে জাতীয় নির্বাচন, সে লক্ষ্যে কোনো বিভাজনের নেয় না দিয়ে নির্বাচনের পরে বালিয়াডাঙ্গিতে কমিটি হবে। আমরা ওনাদের প্রস্তাবগুলোতে ঐক্যমত করতেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে ঠাকুরগাঁও জেলা কর্তৃক একটি আহ্বায়ক কমিটি হয়েছে। এজন্য আমার পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। ওনারা ওনাদের মহত উদ্যোগ দিয়ে একটি কমিটি করেছেন। কমিটি হওয়ার পরে বালিয়াডাঙ্গি উপজেলার হিন্দু মত ঐক্য পরিষদ বলতে আমরা বুঝি বাবু কৃষ্ণমোহন রায়কে, আর পূজা উদযাপন বলতে বুঝি আমরা অন্য কাউকে। এই হিন্দু মত ঐক্য পরিষদে বাবু কৃষ্ণমোহন রায়কে আহ্বায়ক না করে একটি জেলা কমিটির অনুমোদন ক্রমে আমি জেলা কমিটিকে অভিনন্দন জানাই, কিন্তু জৈনকে এক ব্যক্তির প্রয়োজনে নাম না জানা অনেকের নাম এসেছে। আমার কথা হচ্ছে পরিবারে কাজ করলাম, আমি ভাত রান্না করলাম, আমি তরকারি রান্না করলাম, আমরা আর একদল মানুষ এসে বলছে আপনারা বের হন, আপনাদেরকে খেতে দেওয়া যাবে না। রাজা প্রজা যুগ শেষ, এখন সাম্যের যুগ এসেছে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যুগ এসেছে, মানুষ একতাবদ্ধ হতে শিখেছে, মানুষ তার অধিকার আদায় করতে শিখেছে। কেউ যদি মনে করে যে আমি যা বলবো তাই হবে, বোকার স্বর্গে বাস করেন আপনারা। পরিশ্রম যে করব উন্নয়ন তারই হবে। আজকে কৃষকের ছেলে জজ হয়েছে, শ্রমিকের ছেলে এসপি হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। তাই আমি আপনাদের সমষ্টিগত সহযোগিতার মাধ্যমে জানান দিতে চাই, বালিয়াডাঙ্গি হিন্দু মত ঐক্য পরিষদের কমিটি হবে 8টি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সহযোগিতার মাধ্যমে। তারা যেটা বলবে তাদের কথা অনুযায়ী সংবিধানে যা আছে, গণতন্ত্রই হলো সকল ক্ষমতার উৎস। বালিয়াডাঙ্গি উপজেলার গণতন্ত্র হচ্ছে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। সে লক্ষ্যে এখানে একটি কমিটি করা হয়েছে, যে কমিটিটি আমাদের আসলে বালিয়াডাঙ্গির হিন্দু সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী, নিরাপত্তার পরিপন্থী। সেই লক্ষ্যে আজকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা কমিটিকে, ওনারা ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী কাজ করেছেন, কিন্তু জৈনকে এক ব্যক্তির স্বার্থের জন্য বালিয়াডাঙ্গিতে হিন্দুবদ্ধ ঐক্য পরিষদে যারা পরিশ্রম করেছে তাদের নাম না আসে। যাদেরকে করা হয়েছে সেটা হচ্ছে তাদের পকেট কমিটি। এই পকেট কমিটি আমরা মানি না, মানব না, এবং সেই লক্ষ্যে উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক 8 ইউনিয়নে তাদের সম্মানিত প্রচেষ্টায় একটি কমিটি উপহার দিয়েছি। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, আমি সম্মানিত মানুষের সম্মানের দিকে যাচ্ছি না। আমি যা জানাতে চাচ্ছি, মানুষ আজ ঐক্যবদ্ধ, মানুষ নিজের প্রয়োজনে রাজনীতি করে, মানুষ নিজের প্রয়োজনে শ্রম দেয়, সবাই উন্নত হতে চাই, আমরা উন্নত জায়গায় বাস করতে চাই। রাজনীতির ইতিহাস বলতে গেলে বালিয়াডাঙ্গি উপজেলায় আমার বাবা একজন সাবেক চেয়ারম্যান ছিলেন, অনেকের জন্য উনি বলিদান হয়েছেন, নিজে মিথ্যা মামলা মার্ডারে পড়ে 3 বছর উনি বাড়ি থেকে বের হয়েছিলেন। আমরা ওনার 6 সন্তান ছিলাম, আমরা পলস্টার কাপড়ে পড়েছি। আজকে এই নেতারা যাদের কথা মতো আমার বাপ কাজ করতেন, তারা আমাদের বাড়িতে যাইতেন, আমরা চা বিস্কুট দিতে পারি নাই, কারণ আমরা 6 ভাই বোন ছিলাম, বাবার চানা আর বিস্কুট আমরা খেয়ে ফেলতাম। আমার বাবার একটা অস্ট্রেলিয়ান গাভি ছিল, তাদেরকে দুধ গরম করে খাওয়াইতো। আমরা যখন ভ্যানে চড়ে বেড়াইতাম, তারা বলতো গণেশ দা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, ওনার মেধায় প্রশংসা করা যায়। আজকে যখন আমরা তৃণমূল একটি প্রত্যন্ত পরিবার থেকে রাজনীতির সদস্য হতে চাই,
তখন বলে যে গণেশের ছেলেটা দেউনিয়া হয়ে গেছে, গণেশ সারা জীবন আপনার, এখন সময় এসেছে কথা বলার। আপনারা যুবক হিন্দু অধ্যক্ষ পরিষদ ভেঙে দিচ্ছেন, তার প্রতিক্রিয়া হিসাবে আজকের এই জনসমাবেশ। আপনারা ভাঙতেন না, কোনো কথা হবে না। আপনারা পূজা উদযাপনের নেতৃত্ব দেন, ওয়েলকাম, আমাদেরকে দাঁড়টুকুও দেন না। আমি আপনাদের গণেশ দাদার ছেলে, রাজনীতিতে আমার বাবাকে অনেক ব্যবহার করেছেন। আমরা পলস্টার কাপড়ে জামা প্যান্ট পরে বেরিয়েছি, আমরা ছয় ভাই বোন, দুই ভাই মানুষ হয়েছি আর দুইটা বোনকে বিয়ে দিয়েছি। আমার দুইটা ভাই এখনো মানুষ হতে পারে নাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আমাদের সাঁওতাল দিয়ে আপনার মার্ডার করে নিয়েছেন আমার বাবার কাছ থেকে, মিথ্যা মামলায় পড়েছিল আমার বাবা 3.5 বছর। এটা রাজনীতির ইতিহাস, সে জায়গা থেকে বলতে চাই, আপনারা এখন তথ্য প্রযুক্তির যুগ, ইনফরমেশনের যুগ, আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের প্রয়োজনে রাজনীতি করি। সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, কথার মধ্যে ভুল হলে মার্জনীয়, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ঘোষপাড়া উচ্চ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র ঘোষকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অতি সংক্ষিপ্ত, আমরা তো নিরাপদ, আমাদের হিন্দু ঐক্য পরিষদের কাজ হচ্ছে বিপদে আমাদের রক্ষা করা। 2001 সালে নির্বাচনের পর যখন আমাদের উপর বিপদ, কেউ বলছে আমি তো ইন্ডিয়াই, তোমাদেরকে তো বললাম ইন্ডিয়ায় বাড়ি করো, করো নাই, এখন ঠেলাটা বুঝো, ওরা হাসে। তা আমাদের তো অত টাকা নাই যে ইন্ডিয়ায় বাড়ি করব, আমাদের বাংলাদেশেই থাকতে হবে। এত ওই কাকাদের কথা আর আমরা শুনবো না, যাকে আমরা সবসময় কাছে পাবো, বিপদে কাছে পাবো, আমরা সবসময় তাদের পাশে থাকবো, তাদেরকে ক্ষমতায় বসাবো। তারপরে আরেকটা ঘটনা, আমি একটা স্কুল করছি বিশ্রামপুর ঘোষপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের, আমি প্রধান শিক্ষক। ওরা চক্রান্ত করে এই যে আহ্বায়ক কমিটি করছে, ওইখানে আমার একটা শিক্ষকের নাম ঢুকাই দিয়েছে, সুবল চন্দ্র ঘোষ আমার সাথে আছে, ও বলছে আমি জানি না। তার মানে এই স্কুলটার নামটা দিয়ে এমপিকে দেখাচ্ছে যে ওরা আমার পক্ষে আছে। বারবার ওরা আমাদের স্কুলটাকে নিয়ে খেলা খেলাচ্ছে। এই বাবুরা, এই কাকা বাবুদের কথা আর শুনবো না। এখন প্রতিবাদের যুগ এসেছে, আপনারা সোচ্চার হয়ে যান। এখন আপনারা সবাই শিক্ষক, সবাই নিজের ভালো নিজেই জানেন, কোনো কাকা বাবুর কথা শুনে বিপদে যাবেন না। ধন্যবাদ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চারুল ইউনিয়নের 2 নং চারুল ইউনিয়নের সম্মানিত সভাপতি বাবু প্রতাপ পীতাম্বর চন্দ্র রায়, শিক্ষক লারিবাবু মুখ উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আজকে আমাদের হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ বাগাড়ি উপজেলা শাখার সম্মেলন 2018 দহলে এই সম্মেলনের মাধ্যমে আমরা উপজেলা পরিষদ কমিটি গঠন করলাম। কমিটি গঠন করতে হলে আমাদের খুব তরিত হবে, কারণ যে আমরা শুনছি যে জেলা পর্যায়ে যে আহ্বায়ক কমিটি আছে, এই আহ্বায়ক কমিটি নাকি আগের উপজেলা কমিটিকে ভেঙে দিয়েছে। কীভাবে ভেঙে দিয়েছে কীভাবে আমরা কিছুই জানি না, অথচ আমরা ইউনিয়ন কমিটিতে আছি। ইউনিয়ন কমিটি, ইউনিয়ন পর্যায়ের লোকজন বা ইউনিয়ন পর্যায়ে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সদস্যবৃন্দ আমাদেরকে সভাপতি সেক্রেটারি বানাইছে, আমরা কোনো জানলাম না যে কমিটি ভেঙে দেওয়া হলো বা কমিটি করতে হবে কিছু করতে হবে। এখন ওরা নিজে নিজেরাই করছে বলে আজ গতকালকে আমরা যখন জানতে পারি তখন আমরা গতকালকেই সিদ্ধান্ত নিই। আর ইউনিয়নের সভাপতি ও সম্পাদক আমরা সিদ্ধান্ত নিই যেহেতু উনি একটা কুচক্রি মহল, যেহেতু নিজে নিজেরা কুচক্র করতেছে, এই কুচক্র করা দেওয়া যাবে না। অতএব আমাদের তরিতভাবে গঠনতন্ত্র অনুযায়ী যেটা করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা গঠনতন্ত্র অনুযায়ী এবং আমাদের কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের কাছে পরামর্শ অনুযায়ী যে ওনারা আমাদেরকে যে নির্দেশ দিলেন সেই নির্দেশ মোতাবেক আজকেই আমরা সকল ইউনিয়নের সকল ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দকে ডেকে এনে সম্মেলন করে আজকে আমরা একটা বাইরেঙ্গি উপজেলা পরিষদের হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের কমিটি গঠন করলাম। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে আমার নমস্কার আলাপ।